ভীষণ ভালো কথা, ঠিক কিনা? রাব্বুল আলামিন মাঝে ছাড়া সমস্ত ছেলে মেয়ে গুলো সুন্দর সুন্দর হাসি খুশি, আল্লাহ তাদেরকে হায়াতে তৈবা দান করে দাও, মৃত্যু সময় দান দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদম বিশটা কাল্লা বলেন বরবার নিয়ে, বরবার নিয়ে লিল্লাহে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর। 100 টাকা 100 টাকা আমার সান্তাল মামার মেয়ে, সান্তাল মামার মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, হায় আল্লাহ তালা যেখানে যায় সেখানে কথা হয়, আল্লাহ তালা মনে পড়ে যায়। হাদিসের কথা আমি বলছি, হায় আল্লাহ তালা 100 টাকা দান করল আল্লাহ, তার বাবাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। রব্বুল আলামিন কালা মুসিবত থেকে আল্লাহ তুমি আল্লাহ নাজাত দিও, হায় আল্লাহ তালা পৃথিবীর বুকে আল্লাহ তুমি রব্বুল আলামিন নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার খানা পিনায় বরকত দাও, স্বামী স্ত্রীর মতে মহব্বত বাড়িয়ে দাও। আল্লাহ মৃত্যুর সময় মানে চলতে পারে মরতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সুলতান ভাই আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি হালাল ব্যবসা করে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি রুজি বাড়িয়ে দাও, নানা রকম বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করে দাও, আল্লাহ সংসারে আল্লাহ শান্তি দাও, সবাইকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন পৃথিবীর বুকে ইমান নিয়ে চলতে পারে সে তৌফিক দাও, মৃত্যু সময় ইমান দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ প্রশংসা কেন আমি বলছিলাম, কারণ মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা এই নিদ্রা আমরা যে ঘুমাই, এই ঘুমাই কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলনা নাওয়াকুম সুবাতা। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি নিদ্রা দিয়েছি, ঘুম দিয়েছি বিশ্রামের জন্য। মায়ের জন্য আমার হাসনা ভুল সবসময় দেখা ব্যাংকে সবসময় দেখা হয় মামার সাথে, গতকালকেও দেখা হয়েছে, আমার সামনে বসেছিল প্রায় অনেকক্ষণ, আমার হাসনা আপার সঙ্গেও দেখা হয়েছে। আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়েছি, সুতরাং ইসলামী ব্যাংকে আপনারা আসবেন, আমি উদাত্ত আহ্বান করছি। ইসলামী ব্যাংক দিয়েছি আপনাদের জন্য, সুতরাং আসুন এখানে হিসাব করুন, আপনাদের টাকা পয়সা লেনদেন করুন, নিরাপদে আপনাদের ডিপোজিট করে রাখুন, ইসলামী ব্যাংকে আসুন। পাশে রয়েছে আমাদের জালালপুর এজেন্ট ব্যাংক, সেখানেও ইসলামী ব্যাংকে এজেন্ট লেনদেন হয়, এখানেও আসুন। সবাই ইসলামী ব্যাংকে হিসাব খোলার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। তো আমার ভাগ্নার গতকালকে দেখা হয়েছে, আমার হাসনাবুর সঙ্গে অনেক আমার দেখা ব্যাংকে, সেও গিয়েছিল, আমি হিসাব খুলে দিয়েছি। সুতরাং কত টাকা মামা? মামার তোর নাম জানো কি? দানবীর দানবীর
আমার হাসনা আপা হাসনা আপা আ রব্বুল আলামিন তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার চাচা রব্বুল আলামিন সমান চাচার মেয়ে আল্লাহ তাআলা আবু সাত্তার ভাইয়ের বোন আল্লাহ জয়নাল ভাইয়ের বোন আল্লাহ রব্বুল আলামিন দুই বস্তা সিমেন্ট দিল একটু দোয়া করে দিয়ে আরে রব্বুল আলামিন মোশেদের জন্য আমার ভাগ্নে হারুন তার সাথে সবসময় আমার দেখা হয় হঠাৎ করে দেখা হয়ে যায় আমার ব্যাংকে যান সেখান থেকে আবার নতুন করে পরিচয় হয়েছে আমি সকল অবস্থা ওদেরকে জেনেছি সকল খবর নিয়েছি রব্বুল আলামিন আমার হাসনা আপা প্রিয় আপা আল্লাহ মোশেদের জন্য দুই ব্যাগ সিমেন্ট দান করলো আয় আল্লাহ তালা আমার সম্মান চাচা মারা গিয়েছেন আমার ভাগ্নে বলছে আমার নানার জন্য দোয়া করবে হায় আল্লাহ একসাথে আল্লাহ মসজিদে নামাজ পড়তাম আল্লাহ সরমান চাচাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দান করুন রব্বুল আলামিন হাসনাকে আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করে দাও রব্বুল আলামিন তার সন্তানদেরকে আল্লাহ সুস্থ রাখো সন্তানদেরকে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও মেয়েদেরকে আল্লাহ তুমি নামাজি করে দাও হাসনা আপাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কবুল করো রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তুমি হযরত আয়েশা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ জান্নাতি বানাই আল্লাহ তাদের সঙ্গে বসবাস করার তৌফিক দিও হযরত আসিয়ার জন্য কবুল করে নাও বিবি মরিমার জন্য কবুল করে নাও আল্লাহ মৃত্যুর সময় দান দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى علي আপনারা আসুন এশার নামাজ পর্যন্ত আলোচনা হবে তারপর ইনশাআল্লাহ আলোচনা হবে এর আগে দান করবেন এবং আমাদের মসজিদের জন্য সবাই উদাত্ত এবং উন্মুক্ত হয়ে দান করবেন ইনশাআল্লাহ মানব দান পশু পাখিয়ার আঠারো হাজার মখলুকাত তারা সবাই দরুদ পড়ে ইয়া নবী বলে দিবারত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি বলছিলাম আল্লাহ তাআলা প্রশংসার কথা আল্লাহ পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করেছেন মায়েদের সৃষ্টি করেছেন আমার মায়েরা কিছু কান ফেলে দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছেন আল্লাহর নবী শোনার জবান দিয়া বলেন ও বাপ পৃথিবীর বুকে যদি কোনো মায়েরা চারটি কাজ করেন আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের মুসিবতের দিনে ওই মা যে জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতে যেতে চায় আমি আল্লাহ তাআলা সেই জান্নাতের সেই দরজা দিয়া তাদেরকে ঢোকাই দেব জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো কোন চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে পৌঁছায় দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন নবী আপনার জাতিকে জানিয়ে দিন প্রথম কথা হলো যে রমণী নামাজ পড়বে যে মাটা নামাজ পড়বে কথা ঠিক কিনা ঠিক যে মাটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনার দেখা যায় আজকে গ্রামের মা বোনেরা শুধু গ্রামের মা বোনেরা তো ভালোভাবেই নামাজ পড়ে কিন্তু শহরে আমি দেখেছি মায়েরা নামাজ পড়ে না আল্ট্রা সোনমাই খাম হিল পয়রা শহরে বের হয় পার্টিতে বের হয় কথা ঠিক না বে ঠিক ও মা
আপনাদের বড় আদর করে আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন, এক নম্বর কথা হলো যদি নামাজ পড়েন আমার রব্বুল আলামিন কিয়ামতের জান্নাতের দরজা দিয়া তাদেরকে বেহেশতে ঢোকায় দিবেন। দুই নম্বর হলো রমাদান মোবারক যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা ওই প্রতিদান দিবেন। তিন নম্বর হলো যারা স্বামী ভক্তি করবে, আজকাল স্বামীকে ডন্ট কেয়ার করে, কথা ঠিক না বেঠিক? মায়েরা খালি বাজার করতে যায়, খালি বাজার করতে যায়, স্বামী কি করলো, খাইলো কি না খাইলো, আপনার খেতে যায়, কাজকর্ম করে আপনার বাড়িতে আসবে সে কোনো চিন্তাই নেই, গোয়াশপুর চলে যায়, বাক্সিপাড়া চলে যায়, শহরে চলে যায়, কথা ঠিক না বেঠিক? ও মা আপনি যাবেন, কোনো বাধা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি মাদের কিছু ওয়াজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল রিজালি নাসিবুম মিম্মা তাসাবু ওয়ালিল নিসাই নাসিবুম মিম্মা সেটা হলো পুরুষের অংশ, মায়েরা মায়ের জাতি নারীরা উপার্জন করবেন, সেটা হলো নারীদের জন্য। সুতরাং আপনি বাইরে যাবেন, চাকরি করবেন, কিন্তু আপনাদেরকে পর্দায় থাকা লাগবে, স্বামী ভক্তি করা লাগবে, কথা ঠিক না বেঠিক? অনেক স্ত্রী দেখেন, অনেক মা কিন্তু চাকরি করে, স্বামী চাকরি করে না, কিন্তু তাদের কিন্তু অনেক গ্রাভিটি, তাদের স্বামীকে স্বামী মনে করে না, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক আছে কিনা? তারা ডন্ট কেয়ার করে, কিন্তু না, মা আপনি চাকরি করছেন ভালো কথা, কিন্তু আপনার স্বামীকে আপনাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, স্বামীর প্রতি ভালোবাসা থাকা লাগবে, কথা ঠিক না বেঠিক? এবং সুতরাং যে চারটি কাজ করা লাগবে, এক নম্বর হলো আপনাদেরকে নামাজ পড়া লাগবে, দুই নম্বর রোজা রাখা লাগবে, তিন নম্বর স্বামী ভক্তি করা লাগবে, চার নম্বর হলো আপনাদেরকে পর্দা পালন করা লাগবে। মায়েরা তো আজকাল পর্দা থাকতেই চায় না, খালি ঘুর ঘুর করতে চায়, ধ্যান ধ্যান করে ঘুরে। আল্লাহ নবী বলেন, যে স্বামী তার স্ত্রীর জন্য সন্তুষ্ট, স্বামীটা যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন সোনার জবান দিয়ে বলেন, তাহলে পরে কাল কিয়ামতে সেই মেয়ের জন্য, সেই মায়ের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আপনারা স্বামীকে খুশি রাখবেন, আপনি তাহাজ্জুদ করেন, আপনি তসবিহ টেপেন, আপনি নামাজ পড়েন, কিন্তু স্বামীকে ডন্ট কেয়ার করলেন, আপনার এক পয়সার দাম নাই, কথা ঠিক না বেঠিক? আপনার স্বামীকে রেসপেক্ট করতে হবে। আমার মায়েরা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর নবী পৃথিবীর বুকে কোন নারীগুলো, কোন রমণীগুলো শ্রেষ্ঠ, কোন রমণীগুলো ভালো, আমাদের একটু বলে দিন। আমার মায়েরা পর্দার অন্তরে মারা একটু খেয়াল করে শুনবেন, কারণ কিয়ামতটা এমন ভয়াবহ হবে, এমন মুসিবত জায়গা হবে। আল্লাহ বলেন, আলিয়াও মানাতে মোয়ালা আফুয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার! এমন মুসিবত হবে, এমন মুসিবতের সেই কামত মাত্রা হবে, মানুষের হাতগুলো আল্লাহ রব্বুলা মানুষের জবানগুলো বন্ধ করে দেবেন, তখন হাতগুলো সাক্ষী দেবে, পাগুলো সাক্ষী দেবে, হাতগুলো কথা বলবে, জমিন সাক্ষী দেবে, জমিনে রাতে বিরাতে কোথায় যাও, কোথায় গিয়েছ, আল্লাহ রব্বুল আলামিন মুসিবতের দিনে জমিনের মুখগুলো খুলে দিবে। সুতরাং ছোট্ট একটি জালসা আল্লাহ রব্বুল আলামিন এখানে আয়োজন করে দিয়েছেন, সুতরাং এখানে গুটি গুটি পা করে তোমরা জান্নাতের বাগানে এসেছিলে কিনা, নাকি তোমরা জোয়ার প্যান্ডেলে গিয়েছিলে কিনা, খারাপ কাজে গিয়েছিলে না, গিয়েছিলে কিনা,
ওমা ও বোন কিয়ামতের দিনে সেই পাগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সেই হাতগুলো কথা বলবে। সুতরাং সময় থাকতে আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, কথা ঠিক কিনা বেঠি? কিয়ামত মুসিবতের জায়গা সেদিন বিচার দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতকে আমি নির্ধারণ করে দিয়েছি সেদিন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে তুমি সিংহা এবার ফুক মেরে দাও, ইয়াওমা ইয়ানফাকু বিসসুরি ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহায় ফুক দেওয়া হবে, সেদিন আপনার কি ভয়াবহ অবস্থা হবে। ও মা ও ভাই একটু চিন্তা করুন, ইসলামী জালসাগুলো দেওয়া হয় যাতে করে আপনাদের স্মরণে আসে, আপনারা যাতে জাহান্নাম থেকে বাঁচেন, এই জন্য আজকে এখানে এসে এসে বক্তারা ওয়াজ করেন, কথা ঠিক কিনা? এমন ভয়ের অবস্থা হবে, আল্লাহ বলেন সেদিন সিংহায় ফুক দেওয়া হবে আর দলে দলে তোমরা সমবেত হয়ে যাবে। ওয়া ফুতি হাতিস সামা ফাতানা আবু 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জমিন গুলো আরো নাম জানো কি ভাই খবর ভাই নাম কি সেদিন পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, পর্বত গুলো চলমান হয়ে যাবে। কি ভয়াবহ অবস্থা, বিচারের মাঠে আমাদের সেদিন যেতে হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যুবকদের বেশি ভালোবাসেন। একজন যুবক ছিল, আল্লাহ 100 টাকা দান করলো, আল্লাহ তোমার জন্য আল্লাহ কবুল করে নাও, তারা হাত বাড়িয়ে দাও, নামাজি করে দাও, পিতা মাতার জন্য তাকে শান্তি দায়ক করে দাও, আয় আল্লাহ পিতা মাতার তার চোখের মনি করে দাও, আয় আল্লাহ পৃথিবীর বুকে সকল বালা মুসিবত থেকে তাকে দূর করে দিও, তার ব্যবসা বাণিজ্য দূর করে দিও, পড়াশোনায় বরকত দিও, আয় আল্লাহ মৃত্যুর সময় যেন বলতে পারে লা ইলাহা La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. আমার বন্ধু ভাই আমার আল্লাহ নবী সোনার জবান দেয়া বলেন, মায়েদের জন্য কিছু ওয়াজ করব এই সময়। নবী আমার বলেন, সাওয়ারা প্রশ্ন করলেন, আল্লাহর নবী পৃথিবীর বুকে কোন নারীটা সর্বশ্রেষ্ঠ, কোন নারীটা সবচেয়ে ভালো? একজন নারীর চেহারা আছে, একজন নারী ফর্সা হতে পারে, একজন নারী সেই ফর্সা নরমাল দিয়ে সেই ফর্সা নারীটি হাই হিল পরিয়া লিপস্টিক লাগিয়ে বাজারে যায়। আল্লাহর নবী বলছেন, না না ওই মেয়েটি সুন্দরী নয়, ওই মেয়েটি জমিনের বুকে শ্রেষ্ঠ নয়। ওমা আল্লাহ নবী বললেন, যে মেয়েটাকে যে স্ত্রীকে দেখলে তার স্বামীর চোখের আপনার চোখের আপনার শান্তি পেয়ে যায়, ওই রমণীটাই হলো শ্রেষ্ঠ। অর্থাৎ যে নারীটা স্বামী ভক্তি করবেন, আল্লাহ নবী বলেন পৃথিবীর বুকে ওই রমণীটাই হলো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহান আল্লাহ, কথা ঠিক কিনা? নবী আমার বললেন, শুধু তাই নয়,
এমন কাজ করবে ওই মাটা ওই নারীটা এমন কাজ করবে যাতে করে স্বামী অপছন্দ না করেন স্বামী অফিস থেকে আসলো একটা এক কাপ চা বানায় দিল স্বামী মাঠ থেকে আসলো তার নাঙ্গুলটা তার কাছে ধরলো তার হাত থেকে নামিয়ে দিল স্বামী আপনার ক্ষেত থেকে আসলো সুন্দর করে বললো স্বামী গো আপনার পানি পিপাসা লেগেছে কানে নাকি আপনি কি এখন ক্ষুধা লেগেছে নাকি আপনি খাবেন নাকি আল্লাহর নবী সোনার জবান দিয়ে জানিয়ে দেন এমন যদি মেয়ে থাকে এমন যদি ঘরে স্ত্রী থাকে তাহলে পৃথিবীর বুকে সেই নারীটাই শ্রেষ্ঠ কথা ঠিক না বেটি আজকে আমরা এমন ভুলে গেছি ওমানাম কথাগুলো বলে গিয়েছি স্বামীকে ভক্তি করতে চায় না আমার আল্লাহর নবী সোনার জবান দিয়ে বললেন পৃথিবীর বুকে তিনজন মানুষের প্রতি হলো আল্লাহর লালত কয়জন তিনজন ধরে বলেন কয়জন তিনজন মানুষের প্রতি আল্লাহ তালা বেখুশি হয়ে যায় তিনজন মানুষের প্রতি আল্লাহ তালা আপনার বিয়ে নজর দেন তিনজন মানুষের প্রতি আল্লাহ তালা নজর দিয়ে তাকান না সাবা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কোন তিনজন নবী আমার সোনার জবান দিয়ে বললেন এক নাম্বার হলো যে মানুষটা কাজ করবে একজনের বাড়িতে কাজ করতে গেল অফিসে কাজ করতে গেল অফিসে কাজ করতে যায় বাড়িতে কাজ করতে গায় নিজের ইচ্ছায় ফাঁকি দেয় কথা ঠিক না বেটি আমরা দেখেছি ছোট্টবেলায় আমাদের বাড়িতে অনেকেই কাজ করতেন আমার ময়েস ভাই আমি যদিও আমার রহিম চাচাকে আমি অল্প অল্প দেখেছি তারপরে আমার শুকুরটা হয়েছে এর লোক অনেকে ছিল তারা খুব সুন্দর এমন সার্ভিস দিত এমন কাজ করতো যে কাজের মালিকও সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন যারা সুন্দর কাজ করবে কারো কাজ করতে যাবে ফাঁকি দেবে না নবী আমার সোনার জবান দিয়ে বলেন যদি ফাঁকি দেয় তাহলে তার প্রতি লালত আর যদি ফাঁকি না দেয় আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার নবীকে প্রশ্ন করা হলো দুই নাম্বার কে কার প্রতি আল্লাহ রেগে যান তিনি বলেন যে মম যে স্ত্রী যে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে এখন ঝগড়া করে না বলেন তো এই গ্রামে বা শহরে অনেকে কিন্তু ঝগড়া করে মানে স্বামীকে দেখতেই পারে না একটু যদি মনে করেন যদি একটু চেহারা একটু ভালো হয় মা বোনেরা আপনারা কিন্তু আবার মাইন্ড করেন না কোরআন সুন্নাহ থেকে বলছি আপনারা সাবধান হওয়া লাগবে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করা লাগবে দেখেন আপনার স্বামী বিদেশে থাকে কষ্ট করে আপনারা ইউটিউবে অনেকের সাথে কথা বলেন তা সম্পূর্ণ হারাম 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 কথা ঠিক কিনা বেঠি নবী আমার বলেন যে স্ত্রীটা যার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকেন তাহলে পরে অসন্তুষ্ট থাকলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীর প্রতি লানত দেয় কথা ঠিক না বেঠি তিন নম্বর হলো যে পুরুষগুলো বসে বসে আপনার বাড়ছরের কিনারে বসে মাঠের কিনারে ঝোপঝাড়ে বসে নেশা করে এখন নেশা করে কিনা বলেন দেখা যাচ্ছে যে কাজ নাই কর্ম নাই আপনি কিছু ব্যবসা করলো টাকা হয়েছে আইনে আপনি পুকুরে ধারে চলে গেল বাসের এক কিনারে গেল নেই কাজ আছে একটা কথা ঠিক না বেঠি আমি পায়ে ধরে বলবো আমার ভাই আমার চাচা ও যুবক ভাই নবী আমার বলেন যারা নেশা করবে তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতে কথা বলবেন না তাদের প্রতি আল্লাহ তাআলা লালন দিবেন তাদের প্রতি আল্লাহ তাআলা ঘৃণা ভরে দেখবেন সুতরাং ভাইরা আমার আজ থেকে আপনারা নেশা করা ছেড়ে দিন কারণ একদিন কিয়ামত হয়ে যাবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না বেশি একদিন মাটির ভিতর হবে ঘর কেন বান্ধ দালান ঘর কথা ঠিক আছে না একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে
তুমি রবে কো তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সে রে ধরা ধরে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালাম ঘর আল্লাহ আমিন রব্বুল আলামিন এশার নামাজের আগে আমার প্রিয় ভাই বক্কার হায় আল্লাহ সব সময় হাসি মাখা মুখ খান আল্লাহ আল্লাহ তাআলা নবী বলেন যার হাসি মাখা মুখ থাকবে রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে যে হিংসা করবে না মানুষের সাথে হাদিস এসেছে আমি বলবো সময় পেলে হাদিস খানা বলবো হায় আল্লাহ বক্কার আমাদের বক্কার আল্লাহ 100 টাকা দান করলে হাসি মাখা মুখ যখনই দেখা হয় সালাম দেয় আমরাও সালাম দেই রব্বুল আলামিন আল্লাহ বক্কারের জীবন আল্লাহ আর তুমি বাড়িয়ে দাও হায়াতে তবে দান করে দাও তবে আল্লাহ বক্কারের জন্য দোয়া করছি তার কোমরে থাকে একটি মোবাইল আল্লাহ সুন্দর সুন্দর মিউজিক শুনে আল্লাহ তাআলা ওই মিউজিকের ভিতরে যেন ওয়াজ তিনি ওয়াজও শোনেন আল্লাহ ওয়াজটা বেশি বেশি শোনার আল্লাহ তুমি তৌফিক দান করে দিও আমি দেখেছি তার মিউজিকে আল্লাহ মোবাইলে ওয়াজ শুনে গজল শুনে আল্লাহ তুমি আরো বেশি বেশি শুধু শোনায় না বেশি বেশি শোনাইবে আল্লাহ তাকে তুমি নামাজিও করিয়ে দিও রব্বুল আলামিন হাত বাড়িয়ে দিও তার বাবা মার গুনাহ মাফ করে দিও মৃত্যুর সময় ঈমান দিও তার মুখ দিয়ে জবান দিয়ে জেনাবের হয় ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল